স্কুলটির নাম ব্লুমস, পুরো নাম বিকনিং লাইট অর্গানাইজেশন অফ ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি। মানিকগঞ্জ সদরের বাসাই গ্রামে স্কুলটির অবস্থান। প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় ফিরে আনতেই কাজ করে এই স্কুল। আমরা তাদের ঠিকানাটা লেখাই, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ গণন শেখা, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নাটা, দর্জি কাজ, চলার ক্ষেত্রে যা যা লাগে তাদের আমরা শেখানোর চেষ্টা করি। 2011 সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিম। ওখানে একটা বৃদ্ধাশ্রম করবে, একটা মেডিকেল করবে, কিন্তু আজ আমার বাবা নিয়ে আমার বাবার অবর্তমানে অনেক কষ্ট হইতেছে, সেটা চলতেছে, থেমে থাকে নাই, তবে অনেক কষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে যদি সরকার যদি একটু সুদৃষ্টি দেন এবং পুলিশ কর্মকর্তা যারা উদ্বোধন করতে আসে এরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো আমার বাবার এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হবে। এখন এই স্কুলে 43 জন প্রতিবন্ধী শিশু ও কিশোর পড়ালেখা করছে। বর্তমান বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি তার মধ্যে অন্যতম হলো বাচ্চাদের একটা বড় খেলার মাঠ দরকার, কারণ আমাদের যে 29% মধ্যে যে স্কুলের অবকাঠামো এবং আমাদের যে এই ছোট একটা পুকুরের মতো আছে, এ জায়গা বাদ দিলে খেলার মাঠটা খুবই সংকীর্ণ। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা স্কুলটি এখন চলছে নানা সীমাবদ্ধতায়। এই স্কুলটা আসলে এখন নানামুখী জটিলতার মধ্যে রয়েছে। আমরা ধরেন যে বাচ্চাদেরকে আনার ক্ষেত্রে আমাদের এখানে প্রায় 2 কিলোমিটার রাস্তা, সেটা আসলে দীর্ঘদিন যাবৎ কাঁচা এবং বিভিন্ন সময় এটা সমস্যার সম্মুখীন, তো এগুলো আসলে গভর্নমেন্টের এখানে হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই রাস্তাটা যদি পাকা করা হয় তাহলে সেটা আসলে আমাদের যাতায়াতের যে প্রতিবন্ধকতা আছে সেটা দূর হবে। পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের আসলে এই পরিবেশটা আরও একটু বাচ্চাদের সহায়ক পরিবেশ তৈরি করার জন্য আমাদের এই ব্লুমস কাটিগ্রামে যে আঙিনা আছে সেটাকে বর্ধিতকরণের জন্য আমাদের আসলে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার। সেক্ষেত্রে আমাদের কিছু জায়গা কেনার প্রয়োজন, সেই জায়গাটার জন্য আর্থিক সহযোগিতা দরকার। সরকারের উচ্চ মহলে যারা আছেন, যারা শুভানুদায়ী আছেন, তারা যদি আর্থিক সহায়তা দেয় তাহলে এই সমস্যাটাও কাটিয়ে ওঠা সম্ভব হবে। মানবতার দিকে তাকে যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠা সেটা যদি আসলে বিকশিত না হয়, সেটা যদি কখনো বাধাগ্রস্ত হয়, সেটা আসলে ভালো কাজ যদি ভালো কাজে যদি আমরা সফলতা অর্জন করতে না পারি সেটা ব্যর্থতা আসলে আমাদের সবার।